আমার তো তার নাম যখন খলিফা ছিলেন রাত্রিবেলা ঘুরতেন আপনারা যে ঘটনা জানেন তা বলছি না অমর তো রাত্রিবেলা ঘুরতেন পাবলিকের খবর নিতেন আপনারা রাত্রিবেলা ঘুরেন শুধু কার জমি দখল করবেন কার বাড়ি দখল করবেন এই দন্দায় আমর ঘুরতেন রাত্রিবেলা একদিন ঘুরতে ঘুরতে গিয়া দেখেন একটা ছেলে হাতের মধ্যে একটা বস্তা নিয়া যাইতেছে রাত্র গভীর আমার বলছেন এই যুবক দাওলা আচ্ছা ওমর রে দেখবার পরে আপনি কি মনে করেন যে শয়তান রাস্তা ফালায় ভাগে যুবক যখন দেখছে বাপ রে ওমর শেষ তার এমনি অবস্থা খারাপ যুবক এই মাত্র একটা বার থেকে মানে একটা জায়গা থেকে মদ পান করছে এক বোতল আর বেগে নিচে আরো দুই বোতল উদ্দেশ্য যে বাড়িতে গিয়া বন্ধু বান্ধবদের কিনে আড্ডা দিয়ে মদ খাইব অমর রে দেখছে এখন যায় কই অমর বলছেন শোন দেখ আমার হাতের তরবারি খোলা ভালো করে মনে রাখিস আমি অমর দৌড় দিস না যেখানে আসোস দাঁড়াইয়া যা যুবক মনে মনে খতম বড় খতমের দোয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন আল্লাহ আমারে বাঁচা এখন তুফান আইছে তুফান হযরত ওমর কাছে গেলেন বলছেন এই যুবক বেগে কি খলিফাতুল মুসলিমিন আমারে ডিস্টার্ব করবেন না কেন আমার বোন অসুস্থ আমার বেগে দুই বোতল দুধ আছে দুধ এত রাত্রে দুধ নিয়ে কই যাস গরম দুধ কই যাবি আমার বোন অসুস্থ আমার আব্বা দিছেন দুই বোতল দুধ নিয়ে বোনের বাড়িতে দেওয়ার জন্য আমার বলছেন যাই হোক খুলে দেখা খুলে দেখা সুবহানাল্লাহ বলেন না এ মনে করছে দুধ বললে ছেড়ে দিব ওমর ওমর বলতেছে খুলে দেখা ওনের ভিতরে কি আসলে দুধ নাকি মদ এখন যে বলছেন ওমর বলছে খুলে দেখে একদম মদ তা বলছে মিথ্যা কি মনে করেন মাথা থাকবো জায়গায় নিশ্চিত মাথা উড়ে দিবে যুবক চিন্তা করতেছে এখন করি কি মদ ছিল মদই বলতাম নাইলে পিঠা খেয়ে ছাড়ে দিত এখন তো মাথা দিয়ে যাওয়া লাগবে বলছে স্যার আমার সাইডে দেন দেরি হয়ে যাইতেছে ওমর বলেন কোনো কথা নাই বোতল বাইর কর এবার যুবক বোতল বেগের ভিতরটা নিয়া চুকের পানি ছেড়ে মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা তুমি জানো আমার বেগের ভিতরে মদ আমিও জানি মদ কিন্তু ওমরকে বলছি দুধ আয় আল্লাহ তুমি জানো আর আমি জানি এর ভিতরে মদ আছে কিন্তু ওমরকে বলেছি দুধ এখন যদি দেখাতে না পারি আমার শরীর থেকে মাথা আলাদা করে দিবে আয় আল্লাহ তাআলা জীবনে বহুত নাফরমানি করেছি বহুত অন্যায় করেছি আয় আল্লাহ আজকে তুমি অমর থেকে আমাকে বাঁচাইয়া দাও কেউ জানে না আমি যে অন্যায় করেছি তুমি জানো আর আমি জানি আয় আল্লাহ কথা দিলাম আমি আজরাইলরে তো ভয় পাই না অমরকে যত ভয় পাই তুমি আজকে যদি অমর থেকে আমাকে বাঁচাইয়া দাও কথা দিলাম জীবনে কোনোদিন মদের বোতলে টোট লাগাবো না আল্লাহ আজকের থেকে ভালো হয়ে গেলাম এই বলে যুবক মনে মনে তওবা করে আমার বলছেন দেরি করিস না বোতল বাইর কর যুবক চক্ষু বন্ধ করে বলতেছে মনে মনে আহারে বোতল দিচ্ছি ওমর তো মাথা ফালাইয়া দিবে হযরতে আমরের কাছে ব্যাগ থেকে বোতল দিয়া আমরের হাতে দিল যুবক তো চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছে আমার ব্যাগের ভিতর থেকে বোতল হাতে নিয়ে দেখেন সত্যি বোতলের ভিতরে গরম গরম দুধ দেখা যায় আল্লাহু আকবার আমার বলছেন যুবক বাইচা গেলি আজকে একটা সত্য কথা বললি যা সত্য বলছি মানে খোল চোখ খুলে দেখ চোখ খুলে হেও দেখে দুধ যুবক কান্দতেছে আর বলতেছে খলিফাতুল মুসলিমিন আমি অন্যায় করেছি আপনাকে আল্লাহ কতটুকুন ভালোবাসেন বুঝতে পেরেছি আমার মতো নাফরমানকে আজকে আল্লাহ আপনার কারণে আমার দোয়াকে কবুল করেছেন অমর রে আমার বোতলের ভিতরে অরিজিনালি মদ ছিল আপনার ভয়ে আল্লাহর দরবারে তওবা করেছি আল্লাহ আমার তওবাকে কবুল করে মদকে দুধ বানিয়ে দিয়েছেন আমার যুবকটাকে জড়াইয়া চুকির পানি ছেড়ে কান্না করে বলছেন যুবক রে যে যুবকের কথা সাথে সাথে আল্লাহ শুনতে পারে তোমার মদকে দুধ বানাইয়া দিতে পারে তুমি আমি ওই উমরের জন্য সে আল্লাহর দরবারে একটু হাত উঠাইয়া দোয়া করে দাও
কেমন ছিলেন তারা এই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কে বলছেন ইয়া রাসূলুল্লাহ এক যুবক গুনাহ করে আপনার বাড়িতে নিয়ে এসেছি কান্না করতেছে আপনার কাছে নিয়ে এসেছি আপনি বলেন তো তার গুনাহ maaf হবে কিনা নবীজি যুবকটাকে কাছে ডেকে নিলেন চুকের পানিগুলা নিজের হাতে মুছে দিলেন তাকায়া দেখেন কত সুন্দর চেহারা দাঁড়িয়ে আছে ডাক দিয়া বললেন যুবক কেনই কান্না করো কি হয়েছে কি অপরাধ তুমি করেছো বলো না যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমি এত বেশি অন্যায় করে ফেলেছি এত বড় অপরাধ করেছি আল্লাহ আমার গুনাহ maaf করবেন না আমার নবীজি ডাক দিয়া বলছেন যুবক রে এখন পর্যন্ত আমি বিশ্ব নবী জিন্দা তুমি আমার পিছনে সালাত পড়ো আমাকে তুমি মানো বলো কি গুনাহ করেছো তোমার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি আমার বিশ্বাস আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন নবীজি বলছেন যুবক আর কান্না করো না থামাও বলো তুমি কি গুনাহ করেছো যার জন্য এত কান্না করো তোমার গুনাহ কত বড় তোমার গুনাহ কি আল্লাহর সবগুলা জমিনের চাইতে বড় যুবক কাঁদতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি আমার গুনাহ আমার মন বলতেছে আল্লাহর সবগুলা জমিনের চাইতে বড় নবীজি বললেন যুবক বলো না তোমার গুনাহ কি আল্লাহর সবগুলা আসমানের চাইতে বড় যুবক বলছেন পয়গম্বরে আরবি আমার গুনাহ সবগুলা আসমানের চাইতে বড় নবীজি বললেন যুবক তাহলে বলো তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়ে যায় তোমার গুনাহ কি তার চাইতেও বড় যুবক হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুনাহটা আরো বড় এবার নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আল্লাহর সাতটা জাহান্নামের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমি যে গুনাহ করেছি এই গুনাহগার কে আল্লাহ সাতটা জাহান্নামে দিবেন না আরো কোন স্পেশাল জাহান্নাম বানায় আমাকে দিবেন আমার গুনাহ আরো বড় নবীজি বললেন যুবক বলো না তোমার গুনাহ কি আল্লাহর আটটা জান্নাতের চাইতে বড় এবার যুবক কাঁদতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি আমাকে আল্লাহ একটা জান্নাতেও দিবেন না আমি এত বড় গুনাহ করেছি আমার গুনাহ আরো বড় এবার নবীজি বললেন যুবক তুমি জবাব দাও আসমান জমিন জান্নাত জাহান্নাম মিলালে যত বড় হয় তোমার গুনাহ কি তার চাইতে আরো বড় যুবক কান্না করতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড় এবার নবীজি বলছেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আরশ কুরসির চাইতে বড় যুবক বলছেন পয়গম্বরে আরবি আরো বড় আমার নবী বলছেন বলো না তোমার গুনাহ কি লাউহা কলমের চাইতে বড় যুবক বলছে পয়গম্বরে আরবি আমার গুনাহ আরো বড় এবার নবীজি বললেন যুবক বলো তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহার চাইতে বড় যুবক বলছে হুজুর আমার গুনাহ আরো বড় নবীজি বলছেন বলো না তোমার গুনাহ কি ওয়ালাদাইনা মাজিদ মাজিদ নামক মাঠের চাইতো কি তোমার গুনাহ বড় যুবক বলতেছে পয়গম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড় এবার আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন এত বড় গুনাহ হয় নাকি নবীজি বললেন যুবক বলো না আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম মাজিদ সিদরাতুল মুনতাহা সব কিছু মিলালে যত বড় হয় তোমার গুনাহ কি তার চাইতেও বড় যুবক কাঁদতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড় এবার নবীজি দাঁড়াইয়া গেলেন যুবকের হাতটাকে ধরলেন আর বললেন যুবক বল হাল আশরাকতা বিল্লাহ নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছ কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ
فقد حرم الله عليه الجنة আমার আল্লাহ বলেছেন গোলামরে যারা শিরিক করে তারা পৃথিবীর সবথেকে বড় গুনাহ করে তার জন্য জান্নাত হারাম ওয়া মাওয়াহুন নার তার ঠিকানা হলো জাহান্নাম ওয়া মালিল জালিমিনা মিন আনসার তার জন্য কোনো সাহায্যকারী নাই যুবক বলো হাল আশরাকতা বিল্লাহ নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো যুবক বলতেছেন পয়গম্বরে আরবি নাম আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই এবার নবীজি বললেন তাহলে বলো হাল কতালতা নাফসা তুমি অন্যায়ভাবে কোন মানুষকে কি হত্যা করেছো যুবক বলছেন হুজুর না আমি কাউকে হত্যাও করি নাই নবীজি ডাক দিয়া বললেন যুবক রে তুমি কাউকে হত্যাও করো নাই তুমি আল্লাহর সঙ্গে শরীক করো নাই তাহলে তোমার গুনাহ এত বড় হলো গুনাহটা আমাকে বলো এবার যুবক কাঁদতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি তাহলে শুনেন আমার গুনাহ কি যেই জন্য আমি কান্না করি সারা রাত জমিনে সেজদায় মাথাটা লাগাইয়া কাঁদছি আমার আপনা আমাকে নিয়ে আপনার বাড়িতে এসেছেন পয়গম্বরে আরবি আমি হলাম এই মদিনার সব থেকে বড় একজন কাফন চুরা কিসুর কিসুর পয়গম্বরে আরবি আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চোরা আল্লাহর পয়গম্বর মুচকি হেসে বললেন যুবক রে তুমি কাফন চুরি করেছো কাবিরা গুনাহ করেছো তাওবা করলে আল্লাহ এই গুনাহ মাফ করে দিবে তাহলে তুমি নিজেকে এত বড় অপরাধী মনে করার কারণ কি যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছেন পয়গম্বরে আরবি না আমার গুনাহ এখানে শেষ না গুনাহ তো শুরুই করি নাই নবীজি বললেন কি করেছো বলো না যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমি হলাম এই মদিনার সবথেকে বড় একজন কাফন চোরা কাফন চুরি করে বাজারে বিক্রি করা আমার কাজ এই বিক্রি করা টাকা দিয়ে আমি চলি আমার পরিবারকে চালাই এইভাবে আমাদের দিন চলে যায় দীর্ঘদিন থেকে আমি কিন্তু এই কাজ করে অভ্যাস ছাড়তে পারি না কিন্তু নির্মম ঘটনা ঘটে গেছে গতকালকে নবীজি বললেন কি ঘটেছে আমাকে খুলে বলো এবার যুবক বলতেছেন পয়গম্বরে আরবি যে গুনাহ করেছি আপনি শুনেন ইয়া রাসূলুল্লাহ গতকালকে মদিনার এক আনসারী যুবতী মেয়ে ইন্তেকাল করেছে যেই মেয়েটার উপাধি হুরে মদিনা মদিনার হুর বিশ্ব সুন্দরী এই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে একজন আনসারী সাহাবীর মেয়ে এই মেয়েটা কুরআনের হাফেজা এই মেয়েটা সারাদিন রোজা রাখে সারা রাত্র রবের কদমে সেজদা করে পৃথিবীর কোন পুরুষ মানুষ মেয়েটাকে দেখে নাই পয়গম্বরে আরবি মেয়েটা আজ পর্যন্ত বিয়ে করে নাই মদিনার কত যুবক ছেলে কোটি টাকা নিয়ে মেয়েটাকে একটা নজর দেখতে চায় কিন্তু আজ পর্যন্ত মেয়েটাকে একটা বার দেখতে পারে নাই আগো আল্লাহর পয়গম্বর মেয়েটা কুরআনের হাফেজা আনসারী সাহাবীর মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ ওয়ালা রোজা ওয়ালা এই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে ইন্তেকাল করবার পরে মেয়েটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া তার আত্মীয় স্বজন মিলে তাকে জানাজার নামাজ পড়াইয়া যথারীতি নিয়ম অনুযায়ী তাকে কবরে মাদফুন করে রেখে দেওয়া হয়েছে পয়গম্বরে আরবি এই মেয়েটা ইন্তেকালের পরে তাকে যখন কবরে রেখে দেওয়া হয়েছে কবর দিয়া আত্মীয় স্বজন পরিবারের সবাই যার যার বাড়িতে চলে গিয়েছে রাত্র যখন গভীর হয়ে যায় গভীর রজনীতে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী আমি আমার কাজ অনুযায়ী গোরুস্থানে চলে গেলাম নতুন কবরটা খনন করতে শুরু করলাম যেই মানুষটা নতুন মারা যায়
তার কবর খনন করে কাফরের কাপড় বাজারে বিক্রি করাই আমার ব্যবসা আমার নেশা আমার পেশা এই নিয়তে এই মেয়েটার কবর খনন শুরু করলাম কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে পড়লাম পয়গম্বরে আরবী কবরের ভিতরে ঢুকে পাঁচটা কাফনের কাপড় আমি চুরি করলাম পাঁচটা কাফনের কাপড় চুরি করে হুরে মদিনা বিশ্ব সুন্দরী কুরআনের হাফেজা তাকে উলঙ্গ করে কবরের ভিতরে তার লাশটাকে ফেলে দেয়া আমি যখন কবর থেকে উঠে যেতে চাই এমন সময় শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো শয়তান আমাকে বলতে লাগলো হাম্মক বেওকুফ যুবক তোর মত বেওকুফ দুনিয়ার জমিনে আর নাই ও যুবক তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই তোর ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার মতো শক্তি নাই যুবক রে তুই কি তোর ভিতরে জোয়ানি নাই অযুবক অযুবক তুমি কাকে কবরের ভিতরে একা একা রেখে যাও যেই মেয়েটাকে দেখবার জন্য মদিনার ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে যেই মেয়েটাকে একটা বার স্পর্শ করার জন্য কোটি টাকা দিতে চায় যুবক যেই মেয়েটা সত্যি আজ পর্যন্ত কোন পুরুষ স্পর্শ করে নাই মেয়েটা হুরে মদিনা বিশ্ব সুন্দরী এমন একটা মেয়েকে উলঙ্গ করে কবরের ভিতরে ফেলে দিয়ে চলে যাও তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই যুবকরে তুই যদি এই মুহূর্তে এই মেয়েটার সঙ্গে কবরের ভিতরে জেনা করস বলে না নাউজুবিল্লাহ সবাই বলে নাউজুবিল্লাহ ও যুবক তুমি যদি কবরের ভিতরে এই মেয়ের সঙ্গে জেনা করো তাহলে তুমি তো বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করতে পারলে মেয়ে বিশ্ব সুন্দরী একটা মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে তুমি তোমার যৌবনের চাহিদা মিটাতে পারলে এমন মেয়ে তো কোটি টাকা দিয়ে স্পর্শ করা যাবে না পয়গম্বরে আরবি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এক পর্যায়ে হাতের লাইট দিয়া আলো দিয়া টর্চ দিয়া কবরের ভিতরে আলোটা লাগাইয়া দিলাম তাকাইয়া দেখি সত্যি তো বিশ্ব সুন্দরী একটা মেয়ে এত সুন্দর কোন মেয়ে মানুষ পৃথিবীতে হয় কিনা জানি না পয়গম্বরে আরবি এক পর্যায়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই কবরের ভিতরে কুরআনের হাফেজা হুরে মদিনার সঙ্গে জেনা করেছি বলেন না নাউজুবিল্লাহ পয়গম্বরে আরবি কবরের ভিতরে জেনা করার পরে আমি আমার যৌবনের চাহিদা মিটায়া পাঁচটা কাফনের কাপড় চুরি করে যখন কবর থেকে বের হয়ে যায় এমন সময় আমি শুনতে পাই এই মেয়েটা জিন্দা হইয়া কথা বলতেছে আমি শুনি আমার কানে শুনি মেয়েটা কথা বলতেছে মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে যুবক রে সত্যি তোর মতো আহাম্মক নাফরমান আল্লাহর জমিনে আর নাই অযুবক কয়েক মিনিটের আনন্দের জন্য তুই কেমনে আজীবন জাহান্নাম কিনে নিলে যুবকরে সারা জীবন আমি আমার চরিত্রের হিফাজত করে আসলাম সারা জিন্দেগি আমি আমার চরিত্রের হিফাজত করেছি দুনিয়ার কোন পুরুষ আমাকে স্পর্শ করা দূরের কথা আমাকে দেখাও নাই আর তুমি আমার সঙ্গে কবরের ভিতরে জেনা করলে যুবকরে মৃত্যুর সময় মা বাবা গোসল করাইয়া কবরে আমাকে দিয়েছিল আমার বিশ্বাস ছিল আমি অজু অবস্থায় পবিত্র রবের সামনে দাঁড়াব যুবক তুমি আমার সঙ্গে জেনা করে আমাকে অপবিত্র করে দিলে আমি এখন রবের সামনে অপবিত্র হিসাবে দাঁড়াইয়া যাব গোটা জিন্দেগি চরিত্রের হিফাজত করলাম দুনিয়ার কোন মানুষ জীবিত থাক অবস্থায় স্পর্শ করতে পারল না আজ মরে গিয়া তোর মতো নরপশু থেকে নিজেকে বাঁচাতে পারলাম না যুবক রে তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই কবরের ভিতরে তোমাকে সাপ পিচ্ছু কামড়াবে
কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে ও যুবক আমি মুসলিম তুমি জালেম কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি জালেমের বিরুদ্ধে আমি বিচার দায়ের করব তুমি আমার সতীত্ব নষ্ট করেছো আজকে মদিনার কোন মানুষ দেখে নাই কারণ সবাই যার যার বাড়িতে পৌঁছে গিয়েছে আমার আত্মীয় স্বজন কেউ দেখে নাই কারণ রাত্র গভীর হয়ে গিয়েছে আমিও তোমাকে বাধা দিতে পারলাম না আমি মৃত কিন্তু আমি মাজলুম তুমি জালেম কিয়ামতের দিনে আল্লাহর আদালতে তোমাকে দাঁড় করাইয়া দেব জাহান্নাম ছাড়া বাঁচবার ভয় কোনো সুযোগ নাই এই কয়েক মিনিটের আনন্দের জন্য সুন্দর চামড়াটাকে কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা পয়গম্বরে আরবি এই কথাগুলা মেয়ে যখন কথা বলেছে আমার দিলের কানে লেগে গিয়েছে বুকের ভিতরে ভয় ঢুকে গিয়েছে পয়গম্বরে আরবি নিজেকে সহ্য করতে পারি নাই হাত পা তখনই কাঁপতে শুরু হয়েছে পাঁচটা কাফনের কাপড় কবরের ভিতরে ফালাইয়া দিয়া দৌড়াইয়া কবর থেকে উঠে সারা রাত গুরুস্থানে সাজদায় পড়ে কান্না করেছি আর আল্লাহকে বলেছি আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি বলো না কি করলে আমার গুনাহ মাফ হবে বলো না কি করলে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবো আল্লাহ বলে দেও না এইভাবে সারা রাত কান্না করেছি পয়গম্বরে আরবি সকাল পর্যন্ত চৌরাস্তার মোড়ে এইভাবে সারা রাত জেগে কান্না করেছি হযরত ওমর আমাকে নিয়ে আপনার বাড়িতে এসেছে আপনি বলেন না আপনার পায়ে ধরি আপনি বলেন না আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ দিবে আমার নবী কাঁপতে লাগলেন চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর বললেন যুবক রে সত্যি তোর মতো গুনাহগার আমার মনে হয় আল্লাহর জমিনে আর নাই একদিকে তুমি জিনা করেছো অপরদিকে কুরআনের হাফেজার সঙ্গে জেনা করেছো তাহাজ্জুদওয়ালার সঙ্গে জেনা করেছো রোজাওয়ালার সঙ্গে জেনা করেছো আনসারি সাহাবীর ইমের সঙ্গে জেনা করেছো হুরে মদিনার সঙ্গে জেনা করেছো অপরদিকে তুমি মৃত মানুষের সঙ্গে জেনা করেছো আবার তুমি কবরের ভিতরে জেনা করেছো এতগুলা গুনাহ করে তুমি আমি রসুলের বাড়িতে কেমনে আসছো তাড়াতাড়ি বের হয়ে যাও আমিও তোমার জন্য কিছু করতে পারবো না ওয়াহী না আসলে আমি কথা বলতে পারবো না আল্লাহ ওয়াহির মাধ্যমে কোনো ফয়সালা না দিলে আমি কিছুই বলতে পারবো না যুবকরে ততক্ষণে তুমি আমার বাড়িতে দাঁড়াইয়া থাকো না আমার ভয় হয় তোমার কারণে না জানি আমার বাড়িতে আল্লাহ কোনো আজাব দিয়ে দেয় কিনা যুবকরে আমার মনে পড়ল মুসা কালিমুল্লার কথা আমার নবীজি বলছেন যুবকরে মুসা পয়গম্বর একবার 72,000 বনি ইসরাইল নিয়া মাঠের মধ্যে গিয়া বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ পাক মুসাকে বলছেন মুসা তোমার 72,000 মানুষের মধ্যে 71,999 জন লোক ভালো ভদ্র আল্লাহওয়ালা একটা মাত্র লোক জিনাকার ওই একটা লোকের কারণে 72,000 লোকের দোয়া আমি বন্ধ করে দিলাম এমনকি তুমি মুসার দোয়াকেও বন্ধ করে দিলাম ও যুবক একজন জিনাকারের কারণে 72,000 আল্লাহওয়ালার দোয়াকে আল্লাহ বন্ধ করে দিয়েছে মুসা পয়গম্বরের দোয়াকে বন্ধ করে দিয়েছে আর তুমি এত বড় জিনা করে আমার বাড়িতে আসছো না জানি কোন আজাব আমার বাড়িতে চলে আসে এর আগে আগে তুমি চলে যাও আমার বাড়ি থেকে চলে যাও আমি তোমার ব্যাপারে কোনো একান্ত ব্যক্তিগত ফয়সালা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াহির মাধ্যমে কিছু না জানাইয়া দেয় এবার যুবক আমার নবীর বাড়ি থেকে বের হইয়া চুকের পানি ছেড়ে রাস্তায় যায় আর কান্না করে বলছে আল্লাহ আমার নাম তো গুনাহগার তোমার নাম তো আজিজুল গফফার আল্লাহ গুনাহ করেছি
অপরাধ করেছি তুমি ছাড়া আমার যাওয়ার জায়গা নাই ঘুরে ঘুরে দেখেছি রহমতের নবী আমাকে বের করে দিয়েছেন আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই কবরের আযাব থেকে বাঁচতে চাই কোথায় যাব আমার যাওয়ার জায়গা নাই এইভাবে কান্না করে করে যুবকটা মদিনার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেছে পাহাড়ের উপরে উঠে গভীর জনিতে কান্না করতেছি আর বলতেছি আল্লাহ তাআলা গভীর রাতে তাকায়া দেখো আমি গুনাহগার ঘুমাই না পশু পাখিগুলা বাসায় বাসায় ঘুমায় কত মা তার সন্তানের গলা জড়াইয়া ঘুমায় কত ছেলে তার বাবার গলা জড়াইয়া ঘুমায় কত ভাই তার ভাইয়ের গলা জড়াইয়া ঘুমায় কত বোন তার বোনের গলা জড়াইয়া ঘুমাইয়া যায় কত স্ত্রী তার স্বামীর গলা জড়াইয়া আনন্দে ঘুমায় আয় আল্লাহ আমি তোমার গোলাম গুনাহ করে ঘুমাই না গভীর রাতে পাহাড়ের উপরে উঠে সাজদায় পড়ে কাঁদতেছি আয় আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি নাফরমানি করেছি আমি অনুতপ্ত তুমি কি আমাকে মাফ করে দিবা না তোমার নাম না রহমান তোমার নাম না গফফার ইয়া আজিজুল গফফার ও ইয়া সাত্তার আল উয়ুব আয় আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না এইভাবে কাঁদতেছে একদিন দুই দিন না সংক্ষেপ করে বলি কান্তে কান্তে চল্লিশটা রাত্র পাহাড়ের উপরে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্তে সে পাহাড় থেকে নামে না কান্তে কান্তে চল্লিশ রাত্র শেষ চল্লিশতম রাত্রে ফজরের সালাত আমার রসুল মসজিদে নববীতে ইমামতি করলেন ফজরের সালাতের ইমামতি করে আমার নবীজি সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে এইভাবে ওয়াজ করতেছেন হঠাৎ করে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন জিব্রাইল এসে আমার নবীকে সালাম দিলেন সালাম দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়া চারটা প্রশ্ন করতে বলেছেন আপনি অনুমতি দিলে আমি প্রশ্নগুলো করতে পারি নবীজি বললেন অবশ্যই করতে পারো কেন করতে পারবে না জিব্রাইল এবার প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নম্বর প্রশ্ন আল্লাহ বলছেন আসমান জমিন যা চোখে দেখা যায় সৃষ্টি আপনি করেছেন না আল্লাহ নবীজি বললেন জিব্রাইল এটা কি কোনো প্রশ্ন হলো নাকি এমন প্রশ্ন তো জীবনেও করো নাই সব কিছু তো সৃষ্টি একমাত্র আল্লাহ করেছেন ও জিব্রাইল এমন প্রশ্ন কেন রাসূলুল্লাহ দুই নম্বর প্রশ্ন দুনিয়ার মানুষের হায়াত মউতের মালিক আপনার আল্লাহ নবীজি বললেন জিব্রাইল এগুলো কেমন প্রশ্ন তুমি করো হায়াত মউতের মালিক তো আল্লাহ আমার হায়াত মউতের মালিক তো আল্লাহ জিব্রাইল বলছেন তিন নম্বর প্রশ্ন আপনি বলেন পৃথিবীর সকল মানুষের রিজিক আপনি দেন না আল্লাহ নবীজি বললেন জিব্রাইল রে এটা কেমন কেমন প্রশ্ন করো এমন প্রশ্ন তো জীবনেও করো নাই তুমি আমার কাছে চল্লিশ হাজার বার এসেছ এমন প্রশ্ন তো জীবনেও করো নাই রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ পয়গম্বরে আরবি আমার চার নম্বর প্রশ্ন কোন গোলাম যদি গুনাহ করে নাফরমানি করে গুনাহ কি মাফ আপনি করবেন না আল্লাহ নবীজি বললেন জিব্রাইল গুনাহ করলে তো মাফ করার মালিক একমাত্র আল্লাহ ইয়া রাসূলুল্লাহ চার প্রশ্নের জবাব আপনার কাছ থেকে সঠিকভাবে পেয়েছি এবার আপনার কাছে জানতে চাই আজ থেকে চল্লিশ দিন আগে একটা নজওয়ান যুবক কবরের ভিতরে জেনা করে তওবার জন্য জাহান্নাম থেকে বাঁচবার জন্য হাউমাউ করে কাঁদতে কাঁদতে আপনার বাড়িতে আসছিল আপনি তার সবগুলা কথা শুনবার পরে ওহি আসে নাই ওহির মাধ্যমে আল্লাহ আপনাকে কিছু জানায় নাই এই বলে যুবকটাকে বের করে দিয়েছেন গুনাহগার হওয়ার কারণে বড় অপরাধী হওয়ার কারণে আপনি রহমতের নবীও গুনাহগারকে বাড়িতে জায়গা দিলেন না আল্লাহ আজকে জানাইয়া দিয়েছেন পয়গম্বরে আরবি আল্লাহ বলছেন কোন গুনাহগার সন্তানকে
গুনার কারণে মা বাবা ঘর থেকে বের করে দিতে পারে কোন গুনাহগার ছাত্রকে তার শিক্ষক অফিস থেকে ক্লাস থেকে বের করে দিতে পারে কোন গুনাহগার গোলামকে এলাকার মানুষ মিলে গ্রামছাড়া করে দিতে পারে কোন গ্রাম গুনাহগার মুরিদকে তার পীর সাহেব বের করে দিতে পারে কোন গুনাহগার উম্মতকে তার নবী তার জায়গা থেকে বের করে দিতে পারে পয়গম্বরে আরবি আল্লাহ ডাক দিয়া বলেছেন তার নিজের হাতে যেই গোলামটাকে তিনি বানাইছেন এই গোলাম আসমান জমিন পর্যন্ত যদি গুনাহ করে ওপরে ফেলে এমন কোন গুনাহগার গোলামকে আমার আল্লাহ তার রহমতের দরওয়াজা থেকে এক মিনিটের জন্য তাড়াইয়া দেয় না পয়গম্বরে আরবি আল্লাহ এই কথা বলতে চাই আল্লাহ এক মিনিটের জন্য কোন গোলামকে তাড়াইয়া দেয় না আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি ঘুমাই না কোন গোলাম গুনাহ করে আমার কাছে তওবা করবে আমি যদি ঘুমাইয়া যাই কে আমার গোলামের তওবা কবুল করবে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না পয়গম্বরে আরবি এই লোকটার ব্যাপারে আপনি ফয়সালা দেন নাই ওহি না আসার কারণে লোকটা আল্লাহর কাছে 40 দিন যে তওবা করছে আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়া তার জিন্দেগির সবগুলা গুনাহকে মাফ করে দিয়া জান্নাতি বলে এই মুহূর্তে ফয়সালা করে দিয়েছে পয়গম্বরে আরবি তানাব আল্লাহ জানাইয়া দিয়েছেন এই লোকটা যেই তওবা করেছে 40 দিনে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে মদিনার লিস্টেড রেজিস্টারিকৃত 70 জন জাহান্নামী যাদের নামটা জাহান্নামের লিস্টে উঠে গেছে এমন 70 জন লোকের মধ্যে তার তওবাকে যদি বণ্টন করে দেওয়া হয় আল্লাহর 70 জন গুনাহগারকে তার তওবার কারণে মাফ করে দিতে পারেন কোন সুবহানাল্লাহ এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ফাহা কানা গরামা আল্লাহ জানাইয়া দিলেন গোলাম রে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল চলে আসার আগে আমি আল্লাহর কাছে জিন্দেগির গুনার জন্য একবার হাত উঠাইয়া যদি আমাকে আল্লাহ বলে ডাক দিয়া ক্ষমা চাইতে পারিস বললাম কথা দিলাম কথা দিলাম হাত নামাবার আগে আগে তোমার জিন্দেগির গুনাগুলাকে মাফের ওয়াদা দিলাম সুবহানাল্লাহ পড়েন পড়েন সুবহান এতক্ষণ যে আলোচনা করলাম একটা জায়গায় আসছে তাহলে আল্লাহ এখানে বোঝাচ্ছেন যত বড় অপরাধী ক্ষমা করে দিবেন কি দিবেন না কথা বলেন দিবেন কি দিবেন না আপনারা সবাই হয়তো আমার চাইতে বহুত 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 ভালো কিন্তু আল্লাহর কাছে এরপরেও ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন এক নাম্বার কোনো অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না তিন নাম্বার রুকু সেজদা আল্লাহর পায়ে চার নাম্বার তওবা করব মরার আগে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলছেন মাফ করে দিবেন কি করে দিবেন মাফ করে দিবেন রাত্র কাটায় কাটায় 12:30 একবারে জাগা না আলম বলো না না না